oriented in such a way that the molecules will face minimum repulsion and maximum মিনিমাম রিপালশন থাকে ম্যাক্সিমাম স্টেবিলাইজেশন থাকে। তো এটা আমরা অনেক ভাবে পেতে পারি, মানে রিপালশন অনেক রকমের হয় আমরা জানি, যেরকম লোন পেয়ার রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন এন্ড বন্ড পেয়ার রিপালশন। তো আমরা জানি কি লোন পেয়ার রিপালশন হচ্ছে সব থেকে বেশি, ইজ গ্রেটেস্ট, এন্ড দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, এন্ড দেন বন্ড পেয়ার রিপালশন। সো এটা থেকে আমরা এটা জানতে পারি কি বিএসিপিআর রুলের মেন এম হচ্ছে আমাকে এমনভাবে সাবস্টিটিউটসগুলো সাজাতে হবে যাতে মলিকিউলটা সব থেকে মিনিমাম রিপালশন ফেস করতে হয়, মলিকিউলসকে মিনিমাম রিপালশন ফেস করতে হয়। তাহলে আমাদের একটা এক্সাম্পল দেখি আমরা, যে ওয়াই বিসিএল থ্রি বা বিসিএল থ্রি না করে আমরা প্রথমে বেরিলিয়াম ক্লোরাইড বলি। বেরিলিয়াম ক্লোরাইড ইজ লিনিয়ার, বিসিএল থ্রি বিসিএল টু, বিসিএল টু ইজ লিনিয়ার, বিসিএল টু লিনিয়ার। কেন বিসিএল টু লিনিয়ার? এই কারণে, কারণ কি বি সেন্ট্রাল অ্যাটম, দুটো সিএল, দুটো সিএল অ্যাটম আমরা এরকম ভাবে সাজাই। তার কারণ একটাই, সেটা হচ্ছে যাতে মিনিমাম রিপালশন। এখন মিনিমাম রিপালশন কেন? আমরা দেখতে পাচ্ছি ওভারঅল সার্কুলার, যেই ওভারঅল সার্কুলার যে একটা অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে 360 ডিগ্রি, অ্যান্ড দুটো লিগেন্স আছে সাবস্টিটিউয়েন্টস, দুটো সাবস্টিটিউয়েন্টকে আমি যদি এই ইয়ে দিয়ে ডিভাইড করি তাহলে আমি 180 ডিগ্রি, মানে আমি সব থেকে মিনিমাম রিপালশন তখনই পাবো যখনই হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্টসকে আমি 180 ডিগ্রি অ্যাপার্টে রাখবো। 180 ডিগ্রি অ্যাপার্ট হলে তখনই বিসিএল টু বা বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে লিনিয়ার হবে, বা লিনিয়ার হলে সব থেকে লেস রিপালশন থাকবে ওদের মধ্যে। তাই জন্য আর লেস রিপালশন হয় আমরা জানি কি ম্যাক্সিমাম স্টেবিলাইজেশন। তো ম্যাক্সিমাম স্টেবিলাইজেশনের কারণে আমরা বিসিএল টুকে লিনিয়ার বলি, বা ওদের স্ট্রাকচারটা লিনিয়ার ফর্ম করে। তো আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি বিসিএল থ্রি, বিসিএল থ্রি মানে হচ্ছে বোরন ক্লোরাইড। বোরন ক্লোরাইডের যেই স্ট্রাকচারটা হয় এটা ট্রায়াগোনাল প্ল্যানার হয়। ট্রায়াগোনাল প্ল্যানার কেন হয়? সেই একই লজিক যদি আমরা লাগাই ট্রায়াগোনাল প্ল্যানার কেন, কারণ কি বোরন সেন্ট্রাল অ্যাটম একটা আর তিনটে আমার সাবস্টিটিউয়েন্ট আছে। তিনটে সাবস্টিটিউয়েন্টকে আমি যদি 180 ডিগ্রি অ্যাপার্টে রাখি, এই সরি 120 ডিগ্রি অ্যাপার্টে, 120 ডিগ্রি অ্যাপার্টে যদি আমি রাখি তাহলে এটা সব থেকে মিনিমাম রিপালশন হবে অ্যান্ড মোস্ট স্টেবিলাইজেশন, মোস্ট এটাতেও স্টেবিলাইজেশন পাবে। এটাতে আমি যদি সিএল, সিএল এখানে, সিএল এখানে, সিএল এইরকম স্ট্রাকচারটা যদি ফর্ম করে তবেই লেস রিপালশন অ্যান্ড ম্যাক্সিমাম স্টেবিলাইজেশন আমরা পাবো এটা থেকে। এই জন্য বেরিলিয়াম সরি বোরন ক্লোরাইডে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচারটা আমরা পাই। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এই স্ট্রাকচারগুলো এরকম জিওমেট্রি বা এরকম শেপ কেন হয়। তো জিওমেট্রি শেপ ব্যাপারটা একটু আমরা পরে আসি, প্রথমে হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার আমরা শুনেছি লোন পেয়ারের যে স্ট্রাকচারটা ওটা এরকম ওয়ান সাইড সাক অ্যান্ড আরেক দিকে এরকম ফোলা কেন থাকে?
এটা আমরা প্রথমে বুঝে নিই। তো একদিকে এইরকম আর একদিকে এরকম ফোলা, এটার একটাই কারণ হচ্ছে লোন পেয়ার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বা রিমেন্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আ সিঙ্গেল অর সেন্ট্রাল অ্যাটম। যেরকম আমরা দেখতে পারি লোন পেয়ারে নাইট্রোজেন আছে বা নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তো নাইট্রোজেনের লোন পেয়ারটা এরকম করে থাকে আর দ্য লোন পেয়ার ইজ অলওয়েজ রিমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ নাইট্রোজেন অ্যাটম। দিস ইজ দ্য রিজন যে নাইট্রোজেন খুব ইলেকট্রোনেগেটিভ, অ্যান্ড ডিউ টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি ও লোন পেয়ারের যে ইলেকট্রন ক্লাউডটাকে ও নিজের দিকে টেনে, মানে ওর যে কি বলবো আর্চটা টু পুল দ্য ইলেকট্রন ক্লাউড টুয়ার্ডস ইটসেলফ ওইটা অনেক বেশি হয়, আর অপোজিটে কেউ নেই ওই ফাংশনটা করার জন্য। তাই জন্য হচ্ছে লোন পেয়ারের যে স্ট্রাকচারটা এরকম ওয়ান সাইড সাপ বা ওয়ান মানে একটা পার্টিকুলার ডিরেকশনে এরকম সাফট টাইপের থাকে, যে মনে হয় বেলুনের একটা সাইড যেমন হয় আর আর একটা সাইড ফোলা, এরকমই পুরো স্ট্রাকচারটা হয় ডিউ টু দ্য দিস রিজন। যে ওর ও মানে বলতে চাইছি লোন পেয়ার যে নাইট্রোজেন অ্যাটমের ইনফ্লুয়েন্সে থাকে, তাই জন্য অনলি নাইট্রোজেন অ্যাটম, অন্য আর কোনো অ্যাটমের ইনফ্লুয়েন্স থাকে না বলে লোন পেয়ারের শেপটা বা স্ট্রাকচারটা এরকম। এবার আমরা দেখে নিই বন্ড পেয়ার। বন্ড পেয়ার যেটাকে আমরা এরকম ভাবে দেখি, বন্ড পেয়ার এরকম কেন হবে, বন্ড পেয়ার বোথ সাইড সাইড মনে হচ্ছে যেন দুটো সাইড থেকে কেউ এরকম টেনে ধরেছে। তো এইরকম স্ট্রাকচার আমরা কেন পাই, বিকজ এর একটাই রিজন হচ্ছে বন্ড পেয়ার রিমেন্স বা বন্ড পেয়ার যেই বন্ড পেয়ারটা এটা হচ্ছে রিমেন্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ টু অ্যাটমস অর টু নিউক্লিয়াই, বেটার টু সে টু নিউক্লিয়াই, মানে হচ্ছে ধরো যে দুটো নিউক্লিয়াসের মাঝখানে যেই বন্ডটা থাকে ওটাকে আমরা বন্ড পেয়ার বলি। কারণ তার জন্যই ওর শেপটা এরকম হয়, কারণ কি দুটো নিউক্লিয়াইয়ের একটা নিজের দিকে ইলেকট্রন ক্লাউডকে পুল করার আর্চ আছে, ওই পুল করার আর্চটার জন্যই আমাদের লোন পেয়ার বা লোন পেয়ার বলি সরি বন্ড পেয়ারের শেপটা দুটো সাইড থেকে এরকম সাপ হতে থাকে। কারণ কি দুজনেই নিজের ইলেকট্রোনেগেটিভিটির কারণে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টানার চেষ্টা করছে, তাই জন্য বন্ড যে বন্ডের ফর্মেশনটা দুটো সাইড থেকে এরকম প্রেস মতন লাগছে। লোন পেয়ার ইজ আ বাল্কিয়ার দেন বন্ড পেয়ার, এটা আমরা জানি, কারণ কি লোন পেয়ারকে দেখেই বোঝা যায় কি লোন পেয়ার ইজ বাল্কি ডিউ টু এইরকম শেপ একটা, আর বন্ড পেয়ার তো বুঝতেই পারছো যে এরকম ডবল সাইডেড সাপ, আর তাই জন্য লোন পেয়ার বাল্কি হয়। তো নেক্সট আমাদের এটা হচ্ছে জিওমেট্রি, যেটা আমরা একটু আগেই কথা বলছিলাম যেটা নিয়ে জিওমেট্রি অ্যান্ড শেপ। তো আগেই বলে রাখি জিওমেট্রি অ্যান্ড শেপ আর নট সেম, কেন সেম নয় সেটা এখন আসছি। জিওমেট্রি অ্যান্ড শেপ আর নট সেম বাট ইন রেয়ার কেসেস দে আর বিকেম সিনোনিমাস। যেরকম হচ্ছে ধরে নাও এক্সাম্পল H2 এর ফর্মেশনটা কেমন হয়, হাইড্রোজেন অ্যাটম সরি অক্সিজেন অ্যাটম সেন্ট্রাল অ্যাটম আর দুটো হাইড্রোজেন এরকম হয়, আর এটা দেখতে হয় ভি শেপ, এটাকে আমরা বলি। আর ওয়াটারের এমনিতেও ওয়াটারের এতে ভি শেপ হয়। এখানে অনেকে দেখেই বলতে পারে যে অক্সিজেন তো অক্সিজেনের পাশে মানে যেরকম ধরো হাইড্রোজেনের দুটো সাবস্টিটিউয়েন্ট হলে তাহলে এটার জিওমেট্রি লিনিয়ার কেন হলো না, লিনিয়ার এই একটা কারণেই হলো না, কারণ কি আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাই তাহলে আমরা এখানে দেখবো কি অক্সিজেনের মাথাতে দুটো লোন পেয়ারের কারণে এখানে একটা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হয়, এখানে একটা লোন পেয়ার রিপালশন হয়, তাই জন্য এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে এরকম চারটে, দুটো লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ার, এখানেও একটা বন্ড পেয়ার রিপালশন আছে যেটা আমার বলা উচিত। যেটা তো অক্সিজেনের মাথার উপরে দুটো লোন পেয়ার, তার একটা রিপালশনের কারণে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এরকম, তারপরে দুটো সাবস্টিটিউয়েন্ট তারা তাই জন্য লিনিয়ার থাকতে পারলো না, তাই জন্য তারা নিচে নেমে গেল। এবার অক্সিজেনের যেই লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের একটা রিপালশন, তাই জন্য বন্ড পেয়ারটা আরো নিচে নেমে গেল। এবারে
এটা যতটা নিচে হয়ে গেল আর লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা যতটা না মানে যতটা না বেশি ফোর্স ওর তার থেকে বেশি অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি তাতে হাইড্রোজেনের যে ইলেকট্রন ক্লাউডটাকে মোর ইলেকট্রোনেগেটিভিটির কারণে যেই ইলেকট্রন ক্লাউডটা এখানে থাকে অক্সিজেনের অক্সিজেন না হাইড্রোজেনের মাঝখানে সে অক্সিজেন ওটা নিজের দিকে টেনে নেয় নিজের দিকে টেনে নেওয়ার কারণে কি হয় এই যে ইলেকট্রন ক্লাউডটা আছে এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করে যেহেতু উপর দিকে উঠতে শুরু করে তার জন্য একটা দুটো ইলেকট্রন ক্লাউড একসাথে কাছাকাছি এসে যায় আর কাছাকাছি এসে যাওয়ার কারণে একটা রিপালশন তৈরি হয় সেই রিপালশনটার জন্য ও বেশি অ্যাঙ্গেল বেন্ড হতে পারে তাই জন্য এইখানটাতেও একটা কাজ করছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন এইখানে একটা বন্ড পেয়ার রিপালশনও কাজ করছে তাই জন্য বেশি নিচের দিকেও বেন্ড হতে পারছে না তারপরে ইলেকট্রন ক্লাউডটা সামনের দিকে মানে অক্সিজেনের কাছে আছে তাই সেইখানেও একটা লোন পেয়ার রিপালশন তাই জন্য ওটাকে খুলে দিচ্ছে এই কারণে অক্সিজেন আপাত দৃষ্টিতে মানে এরকম দেখলে বোঝা যায় যে ওয়াটার মলিকিউল এরকম লিনিয়ার হয় আদৌ ওয়াটার মলিকিউল লিনিয়ার হয় না তার এই একটাই কারণ ডিউ টু প্রেজেন্স অফ টু লোন পেয়ার অন অক্সিজেন তো নেক্সট হচ্ছে আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখতে পারি NH3 শেপটা বা জিওমেট্রিটা কি হয় তো ও হ্যাঁ আগে ওটা বলতে ভুলে গিয়েছিলাম যেটা হলো ওয়াটার মলিকিউলের শেপটা হয় ভি শেপ অ্যান্ড জিওমেট্রিটাও টেট্রাহেড্রাল বলে কারণ কি ওর চারটে এরকম এটা অক্সিজেন মলিকিউলের চারটে ইয়ে থাকে একটা লোন পেয়ার এখানে একটা লোন পেয়ার এখানে দুটো হাইড্রোজেন তো আমরা এখানে যদি করি এই জন্য এটা শেপটা হচ্ছে টেট্রাহেড্রাল আর জিওমেট্রিটা হচ্ছে ভি শেপ বা আমি মনে হয় উল্টো বলেছি সরি হ্যাঁ জিওমেট্রিটা হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রিটা টেট্রাহেড্রাল এন্ড শেপটা হয় ভি শেপ শেপটা ভি শেপের হয় জিওমেট্রি টেট্রাহেড্রাল কেন আমরা বুঝতেই পারছি এখানে এমনিতে চারটে রিপালশনের কারণে ওটা এরকম চারটে লিগেন্ডের মতন কাজ করেছে অ্যান্ড ওভারঅল সার্কুলার ওভারঅল যেই অ্যাঙ্গুলার সেপারেশনটা ওটা 360 ডিগ্রি চারটে লিগেন্ড হিসেবে কাজ করার মতন লাগছে তাই জন্য 4 360 মানে 90 ডিগ্রি ইচ হয়ে আছে তাই জন্য এটা 90 ডিগ্রি যদিও হয় না তবুও 90 ডিগ্রির মতন লাগে তাই জন্য একটা টেট্রাহেড্রাল বলা হয় এটা 90 ডিগ্রি হয় না নেক্সট হচ্ছে আমাদের NH3 দেখি এবার আমরা NH3 শেপটা কেমন হয় NH3 নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন তো এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে এখানে একটা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্রেজেন্ট মানে যেটা সেন্ট্রাল অ্যাটম আর কি নাইট্রোজেন ও ইলেকট্রোনেগেটিভ তাই জন্য যে ইলেকট্রন ক্লাউডটা এখানে প্রেজেন্ট আছে ওটা এখানে না থেকে অ্যাকচুয়ালি দেখা যায় ওটা মোর দ্যান হাফ ডিস্টেন্স টুয়ার্ডস নাইট্রোজেন অ্যাটম থাকে ইলেকট্রোনেগেটিভিটির কারণে ওটা নাইট্রোজেনটা হাইড্রোজেনের বা নাইট্রোজেনের যে বন্ড লেন্থটা থাকে তার থেকে একটু বেশি টুয়ার্ডস ইটস সেলফ মানে নাইট্রোজেনের কাছে থাকে কারণ কি নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন অ্যাটম আমরা জানি নাইট্রোজেনের পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি হয় হচ্ছে 3.0 আর হাইড্রোজেনের সামথিং 2.2 তাই জন্য মোর ইলেকট্রোনেগেটিভিটির কারণে ওই ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নেয় তো এটা হচ্ছে নাইট্রোজেনের স্ট্রাকচারটা এরকম এবার নাইট্রোজেনের স্ট্রাকচারের জিওমেট্রিটা কি দেখে নিই নাইট্রোজেনের জিওমেট্রিটা আমরা হচ্ছে নাইট্রোজেন বলবো না সরি NH3 NH3 জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল আর শেপটা হচ্ছে ট্রায়াগোনাল বাইপিরামিড
ডায়াগোনাল বাই পিডাল গেল। তো জিওমেট্রি আর শেপের মধ্যে একটাই ডিফারেন্স হচ্ছে, জিওমেট্রি মানে হচ্ছে যেটা হওয়া উচিত, ইজ আইডিয়াল কন্ডিশন অর আইডিয়াল সিচুয়েশন উইচ মাস্ট হ্যাভ অর উইচ মাস্ট প্রেজেন্স ইন আ মলিকিউল সেইটা, আর শেপটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি হয় আমরা দেখতে পাই। জিওমেট্রি ইজ আইডিয়াল কন্ডিশন অর আইডিয়াল সিচুয়েশন যেটা হওয়া উচিত, কিন্তু শেপটা হচ্ছে ওটা যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই নানান রকম কনসিকোয়েন্সেস, নানান রকম ফ্যাক্টরসের কারণে যেটা একটা মলিকিউলকে ফেস করতে হয়, সেই কারণে যেই শেপটা তৈরি হয় সেটাকে আমরা বলি, মানে যেই আর কি স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে আমরা বলি শেপ। এটা চলে গেল ইন্ট্রোডাকশনটা। তো নেক্সট হচ্ছে বিএসিপিআর রুলস। আমরা বিএসিপিআর এর কটা রুলস আছে, মানে পাঁচটা রুলস। তো ফার্স্ট রুলসটা আমরা দেখি, রুল নাম্বার 1 বিএসিপিআর রুলস। ফার্স্ট রুলস, প্রথম নম্বর রুল কি, ফার্স্ট রুল ইজ ফর লোন পেয়ার, লোন পেয়ার যেখানে লোন পেয়ার ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট মিন্স জিওমেট্রি ইজ ইকুয়ালস টু শেপ। আমরা যে কোনো মলিকিউলে যদি দেখতে পাই কোনো লোন পেয়ার নেই, তার মানে আমরা বুঝতে পারবো যে ওখানে যা জিওমেট্রি শেপটাও সেম। এবার এটা ফার্স্ট রুলটা হচ্ছে, ওয়েন দেয়ার ইজ নো লোন পেয়ার এই কন্ডিশনটা জিওমেট্রি ইকুয়ালস টু শেপ, এটা হলো ফার্স্ট রুল। এবার আমরা যাই সেকেন্ড রুলে। আচ্ছা দেখে নিই আমরা কেন এটা হয়, এটা দিয়ে একটা এক্সাম্পল আমি দেখে নিই। এটা এক্সাম্পলটা দেখি একটা, এটার এক্সাম্পল হলো ধরে নাও মিথেন মলিকিউল CH4। CH4 এ আমরা দেখতে পাই যে চারটে বন্ড পেয়ার আছে প্লাস জিরো লোন পেয়ার। CH4 এ আমরা দেখতে পাই এরকম জিরো লোন পেয়ার, জিরো লোন পেয়ার তাই জন্যই CH4 এর যা জিওমেট্রি, মানে ধর টেট্রাহেড্রাল, CH4 এর টেট্রাহেড্রাল জিওমেট্রি হয় আর সেটাই হচ্ছে ওর শেপ। তাই জন্যই CH4 এ আমরা শেপ আর জিওমেট্রি সেম পাই, এই একটাই কারণ, বিকজ অফ জিরো বা বিকজ অফ অ্যাবসেন্স অফ লোন পেয়ার, তাই জন্যই আমরা এটা সেম দেখি। এবার হচ্ছে আমাদের সেকেন্ড রুল, বিএসিপিআর এর সেকেন্ড রুলটা আমরা দেখে নিই, রুল নাম্বার 2। রুল নাম্বার 2 টা কি, রুল নাম্বার 2 হচ্ছে যখন লোন পেয়ার আছে, এই রুল নাম্বার 2 টা ইজ অ্যাপ্লিকেবল ইন দ্যাট মলিকিউল ওয়্যার দ্য লোন পেয়ার ইজ প্রেজেন্ট। তো লোন পেয়ার আছে এমন একটা, আর প্রথমে লিখে নিই কি এটা রুল নাম্বার 2 টা, ওয়েন দেয়ার ইজ প্রেজেন্স অফ লোন পেয়ার, লোন পেয়ারের প্রেজেন্স আছে সেখানে, when there is loan pair present geometry is not equal to shape, এটা হচ্ছে কন্ডিশন। এটা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে H2O molecule or NH3, H2O or NH3 যেখানে loan pair present আছে, তাই জন্য লোন পেয়ার, লোন পেয়ার রিপালশন এন্ড বন্ড পেয়ার, বন্ড পেয়ার রিপালশন, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় তাই শেপটাও চেঞ্জ হয়, তাই আইডিয়াল কন্ডিশনটাকে ফলো করতে পারে না, তাই অ্যাকচুয়ালটা আইডিয়াল থেকে আলাদা হয়ে যায় বিকজ অফ লোন পেয়ার প্রেজেন্ট। এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি, সেটা হলো রিপালশন, রিপালশন থেকে অ্যাঙ্গেল চেঞ্জেস চেঞ্জেস আর সেখান থেকে শেপ চেঞ্জেস, এটা হচ্ছে একটা কনসিকোয়েন্স। ডিউ টু রিপালশন অ্যাঙ্গেল চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হলে ওটাতে শেপ চেঞ্জ হবে, মানে রিপালশন ইজ
ডাইরেক্টলি প্রপোর্শনাল টু শেপ, শেপ চেঞ্জ, এর কারণেই শেপটা চেঞ্জ হয়। এটা না বললেও চলে, মানে এটা আমরা নিজে থেকে একটু ধরে নিতে পারি যে রিপালশন হবে মানে শেপ চেঞ্জ হবে, রিপালশন যত চেঞ্জ হবে শেপ তত চেঞ্জ হবে, এরকম কোনো মানে নেই। তো এটা বলতে পারি আমরা রিপালশন চেঞ্জ হলে শেপটা চেঞ্জ হবে। রুল নাম্বার থ্রিতে দেখি আমরা, রুল নাম্বার থ্রিতে এটা হলো আমরা, এটা আমরা দেখলাম রুল নাম্বার টুটা বিএসপি আর রুল নাম্বার টু। তো থার্ড রুল, রুল থ্রি, রুল থ্রিতে আমরা যেটা দেখি সেটা হলো রিপালশন এক্সার্টেড বাই আ বন্ড পেয়ার, রিপালশন এক্সার্টেড বাই দ্য বন্ডিং পেয়ার, বন্ড পেয়ার না বন্ডিং পেয়ার, ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ইলেকট্রোনেগেটিভিটি অফ বি অ্যাটম। একটা ধরে নিই আমরা বি অ্যাটম ইন এ বি এক্স টাইপ মলিকিউল, এ বি এক্স টাইপ মলিকিউল, তো রুল নাম্বার থ্রিতে এটাই বলে যে প্রেশার এক্সার্টেড বাই দ্য বন্ডিং পেয়ার ডিক্রিজেস দ্য ইনক্রিজ ইন ইলেকট্রোনেগেটিভিটি অফ বি বি অফ বি অ্যাটম ইন এ বি এক্স টাইপ। এই এ বি এক্স টাইপ মলিকিউলের যে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ, তা ওই ইনক্রিজটাকে কমিয়ে দেয় বন্ড পেয়ারের যেই রিপালশনটা এক্সার্ট। তো আমরা এর একটা এক্সাম্পল দেখে নিই কেন এটা হয়। রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি আমরা এটাকে বলতে পারি, রুল নাম্বার থ্রি। এটার একটা এক্সাম্পল দেখে নিই, এটার এক্সাম্পল হলো ওয়াটার মলিকিউল যদি নিয়ে নিই তাহলেও হবে। ওইটা হলো ওয়াটার মলিকিউল, অক্সিজেন অ্যাটমের উপরে দুটো লোন পেয়ার, তো এখানে একটা লোন পেয়ার, লোন পেয়ার রিপালশন, বাল্কি গ্রুপ এই জন্য লোন পেয়ার, লোন পেয়ার রিপালশনটা বেশি হয়। আমরা তখন দেখলাম যে মানে লেখা ছিল লোন পেয়ার, লোন পেয়ার রিপালশন ইজ মানে সব থেকে বেশি হয় আর কি। তো লোন পেয়ার, লোন পেয়ার রিপালশনটা এই কারণেই বেশি হয় কারণ কি লোন পেয়ারটা বন্ড পেয়ারের থেকে অনেক বেশি বাল্কি হয়, তো যত বাল্কি হবে তার রিপালশনটা তত বেশি হবে, মানে স্বাভাবিক। তো এটা আমরা দেখতে পাই এখানে হচ্ছে অল অফ দেম হ্যাভ টেট্রা, মানে এইটা অল অফ দেম বলবো না, এইটাই দিয়েই বোঝাই যে এই মলিকিউলটা টেট্রা, টেট্রাহেড্রাল জিওমেট্রি, আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে, আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত ডিউ টু, ডিউ টু লোন পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন দ্য বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস, ডিউ টু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, লোন পেয়ার, লোন পেয়ার রিপালশনের জন্য লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা আরো এফেক্টিভ হয়ে পড়ে, তাই জন্যই আমরা ডিরেক্ট এটাকেই ধরে নিচ্ছি লোন পেয়ার, লোন পেয়ার রিপালশনের জন্য, কারণ কি শেপ আমার এইটা দেয় এই দুটো সাবস্টিটিউয়েন্ট, ইলেকট্রন লোন পেয়ার তো সাবস্টিটিউয়েন্ট নয় বা লিগ্যান্ড নয়, তো হাইড্রোজেন কে লোন পেয়ার, বন্ড পেয়ার রিপালশনের জন্য নিচে আসতে হয়, আরো বন্ড অ্যাঙ্গেল, বন্ডটা চেঞ্জ হয়ে যায়, এখানে বন্ড অ্যাঙ্গেল কমে যায়, দিস বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস, এই ইলেকট্রোনেগেটিভিটির জন্য যত বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ হয় ওইটাকে ইলেকট্রোনেগেটিভিটির জন্য যত বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ হওয়ার কথা ওই লোন পেয়ার, বন্ড পেয়ারের জন্য বন্ড অ্যাঙ্গেল আরো ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো এই লোন পেয়ার, লোন পেয়ার ডিউ টু লোন পেয়ার, লোন পেয়ার রিপালশন দ্য অ্যাঙ্গেল becomes lower than the ideal, ideal one, এই আইডিয়াল অ্যাঙ্গেলের থেকে লোন পেয়ারটা অ্যাঙ্গেলটা আরো কমে যায়। এটা হচ্ছে রুল নাম্বার থ্রি ছিল। তো রুল নাম্বার থ্রি হয়ে গেল, এবার হচ্ছে, এবার দেখি আমরা চার নম্বর রুলে কি বলছে।
চার নম্বর রুলটা কি বলে, চার নম্বর রুলটাকে আমরা বলতে পারি ভ্যাকেন্ট অরবাইটাল রুল বা ভ্যাকেন্ট রুল অরবাইটাল, চার নম্বর রুল ফোর। রুল ফোর হচ্ছে রুল অফ ভ্যাকেন্ট অরবাইটাল বা রুল অফ ভ্যাকেন্ট রুল অরবাইটাল আমরা যা বলতে পারি এটা ভ্যাকেন্ট রুল অরবাইটালে কি হয় ইলেকট্রন পেয়ার ইলেকট্রন পেয়ার গুলো থাকে ওইটা রিপেল, বেশি স্ট্রং রিপেল করে ইলেকট্রন পেয়ার ইন ইনকমপ্লিট শেল, ইলেকট্রন পেয়ার ইন ফিল শেল, ফিল শেলে যে ইলেকট্রন গুলো থাকে ওগুলো নিজেদেরকে রিপেল বেশি করে ইনকমপ্লিট শেল শেলের থেকে। তো এটার একটা এক্সাম্পল দেখি কেমন এটা হয়। আর এই পুরো যে ভিএসিপিআর কনসেপ্টটা যে এটা আমরা একটা মানে কোয়েশ্চেন কেমন পেতে পারি, এটার একটা কোয়েশ্চেন পেতে পারি আমরা সবকিছু কম্পারেটিভলি মানে হচ্ছে ধরুন NH3 এন্ড PH3 যেটা দিয়ে আমরা আর কি রুল থ্রিটা রুল ফোরটা জাস্টিফাই করবো, এটা একটা কম্পারেটিভ অ্যানালিসিস বলতে পারো। এটা এখান থেকেই আমরা রুল ফোরটাকে দেখবো যে কেমনভাবে রুল ফোরটা অ্যাপ্লাই হয়। তো NH3 দেখে নিই আগে, NH3 ডি অরবাইটাল থাকে না নাইট্রোজেনের, বাট ফসফরাসে ডি অরবাইটাল থাকে। এখানে নাইট্রোজেনের তিনটে লোন পেয়ার আছে, তো তিনটে হাইড্রোজেন, এখানে আমরা তিনটে হাইড্রোজেনকে সিগমা বন্ড তিনটে হাইড্রোজেন ঢুকে গিয়ে তার এখানে আমরা যেটা দেখতে পাই এখানেও তিনটে হাইড্রোজেন সিগমা, প্রথমে সিগমা তিনটে হাইড্রোজেন এখানে ঢুকে। এটা আমরা রুল থ্রিতে অ্যাপ্লাই করতে পারি, এটা তখনই করা যায়, রুল ফোরের একটা কন্ডিশন আছে, রুল ফোর ইজ অ্যাপ্লাইড ক্যান বি অ্যাপ্লাইড অন দোজ মলিকিউল হুজ সেন্ট্রাল অ্যাটমস আর নট সেম। এর সেন্ট্রাল অ্যাটম যদি সালফার হয়, এর সেন্ট্রাল অ্যাটম যদি সালফার হয় তাহলে আমি এটা করতে পারি না, সেন্ট্রাল অ্যাটম মাস্ট বি ডিফারেন্ট। সেন্ট্রাল অ্যাটম যদি সেম হয়ে যায় তাহলে রুল নাম্বার ফোর ইজ নট অ্যাপ্লিকেবল। রুল নাম্বার ফোর ওই রকমভাবেই করা যায় যেখানে রুল নাম্বার যেখানে দুটো সেন্ট্রাল অ্যাটম আলাদা আলাদা। এটা হচ্ছে রুল নাম্বার ফোরটা, রুল নাম্বার ফোরটা আমরা এরকম ভাবে বুঝলাম। এবার রুল নাম্বার ফাইভে চলে যাই, রুল নাম্বার ফাইভটা কি, রুল নাম্বার ফাইভ কিছুই না, রুল নাম্বার ফাইভ হচ্ছে আমরা জানি কি সিঙ্গেল বন্ডের থেকে যে মাল্টিপল বন্ডে রিপালশনটা বেশি হয়, মাল্টিপল বন্ডের রিপালশনটা গ্রেটার হয়, সিঙ্গেল বন্ড রিপালশন এটার থেকে মাল্টিপল বন্ডের রিপালশনটা বেশি হয়। কেন বেশি হয় এটা দেখে নিই,
ভলিউম অকুপাইড ইন স্পেস, ভলিউম অকুপাইড ইন স্পেস এই কথাটা মাল্টিপল বন্ড, মাল্টিপল বন্ড দের জন্য বেশি অ্যাপ্লিকেবল, কারণ কি মাল্টিপল বন্ড বেশি অকুপাই স্পেস করে, মানে স্পেস অকুপাই করে আর কি। তো আমরা এটা থেকে একটা এই কনক্লুশনে আসতে পারি কি মাল্টিপল বন্ড, মাল্টিপল বন্ড যে রিপালশনটা ওটা গ্রেটার দেন মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড, ইজ গ্রেটার দেন সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। এটা থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যেহেতু মাল্টিপল বন্ড হচ্ছে বেশি রিপালশন এক্সার্ট করে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি মাল্টিপল বন্ডটা কিরকম ভাবে কাজ করে, সেটা হলো তো এখানে আমরা প্রথমে পিএইচ আর পিএফ এর এখানে একটা আমরা অ্যানালিসিস মতন করতে পারি, সেটা দুটো সেন্ট্রাল অ্যাটম পি। তো এখান দিয়ে আমরা একটা করতে পারি কি হাইড্রোজেনের, যেহেতু এখানে হাইড্রোজেন অ্যাটম আছে, এখানে ফ্লোরিন অ্যাটম, ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, তাহলে এখানে একটা ও পি পাই ডি পাই ফরমেশন করবে। পি পাই ডি পাইটা কেন সেটা একটু বলে দিই, পি পাই পিএফ থ্রিতে হাইড্রোজেনের কোনো ডি অরবাইটাল নেই, বাট ফ্লোরিনে ফ্লোরিনে একটা ডি অরবাইটাল ফাঁকা থাকে, তাই জন্য আমরা পি পাই ডি পাই পি পাই ডি পাই বন্ডিং যেটাকে বলা হয় বা পি পাই ডি পাই ব্যাক বন্ডিং বলতে পারি। পি পাই ডি পাই ব্যাক বন্ডিং এর জন্য আমাদের এখানে একটা মাল্টিপল বন্ড ক্যারেক্টার চলে আসে ফ্লোরিনে, বাট ইট ইজ নট পসিবল ইন পিএফ পিএইচ থ্রি কেস, বিকজ পিএইচ থ্রি কারণ কি হাইড্রোজেনে অ্যাবসেন্স অফ ডি অরবিটাল। এই পি বাই ডি বাই এর কারণে এখানে একটা মাল্টিপল বন্ড ক্যারেক্টার চলে আসে, মাল্টিপল বন্ড ক্যারেক্টারের জন্য এখানে রিপালশনটা বেড়ে যায়, অ্যাঙ্গেল ইনক্রিজেস, শেপ চেঞ্জেস, অ্যাঙ্গেল ইনক্রিজ করবে, শেপ চেঞ্জ করবে। এরকম ভাবেই আমরা বিএসপিআর এর পাঁচটা রুল দেখতে পেলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।